اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك السلام ورحمة الله وبركاته. يقبل যে তারাবি এবং তাহাজুদের মধ্যে পার্থক্য কি তারাবি সলাতে এবং অর্থটা মনে মনে আর তারাবি সলাতে পড়ার সময় যাই নামাজ বা অন্য কোথাও রাখবো এভাবে করা যাবে প্রথম কথা হচ্ছে যে তারাবি এবং তাহাজুদের মধ্যে কোনো পার্থক্য নেই যে নামাজটাকে তারাবি বলা হয় সেই নামাজটাই হচ্ছে তাহাজ্জুদ জি রমজান মাসে যেটা এশার নামাজের পরে পরে পড়ি সেটাকেই তারাবি বলা হয় তারাবি শব্দ অবশ্য হাদিসে কোথাও আসেনি জি যেটাকে আরবিতে লাইল বলা হয় জি তাহাজুদ আর কেয়ামিল কেয়ামুল্লাল একই নামাজ জি আপনি রমজান মাসে এশার নামাজের পরে পরে পড়ে নিলে ওটাকে লাইল বলা হবে কিংবা যেটাকে আমরা এখন তারাবি বলছি আর ওটা যদি গভীর রাত্রে পড়া হয় তাহলে তাহাজুদ বিদায় যদি কোনো ব্যক্তি রমজান মাসে তারাবি পড়ে নেই বা লাইল করে নেই তাহলে তার জন্য তাহাজুদ পড়ার কোনো প্রয়োজন <تضحكي> فطوات الصلاة في الليل تسمى تهجدا وتسمى قيام الليل رتر النماز تهجد بله قيام الليل بله جمل مهن الله بلتن ومن الليل فتهجد به نافلة لك ونربى بمهن الله بلتن يا أيها المزمل وقم الليل إلا قليلا رب بمهن الله آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون سورة زاريات

আম্মা তারাবী আর তারাবির নামাজ হচ্ছে ফাইন্দাল আব্বাল যে রমজান মাসে রাত্রের শুরুতে অর্থাৎ এশার নামাজের পরে পরে যে নামাজ পড়া হয় সেটাকেই কেরামরা কিরামরাম কেয়ামুল্লাল কিংবা তারাবী বলছেন বিদায় যেটা তারাবী সেটাই তাহাজ্জুদ যেটা লাইল সেটাই তাহাজুদ যদি এশার নামাজের পরে পরে পড়ে না হয় ওটাকে লাইল কিংবা ওটাকে আমরা তারাবি বলছি রমজান মাসে আর যদি অন্য মাসে আমরা যেমন আর যেমন আল্লাহ রসুল সাল্লাহ সালামের জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন মা কানায়াসি যি ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 কাতান আল্লাহ রসুল রমজানে কিংবা অন্য কোন মাসে 11 রাকাতের বেশি পড়তেন না বিধা এখান থেকেও বুঝতে পারা যাচ্ছে যে তারাবি এবং তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল এবং তাহাজুদ একই নামাজ থাকলো আপনি যদি কুরআন হাতে নিয়ে কুরআন দেখে দেখে পড়েন তাহলে উত্তম হচ্ছে যে আপনি এই জাই রাখতে পারেন জাই নামাজের উপরে রাখতে পারেন কি উত্তম হচ্ছে যে দাম দিয়ে কোনো একটা উঁচু জায়গা যেমন মনে করেন একটা চেয়ার কিংবা কোন একটা আপনার টুল এই ধরনের কোনো জিনিস যদি রাখেন যেখানে আপনি কোরআনটা রাখবেন রুকুতে যাওয়ার সময় তারপরে সাজদা থেকে ওঠার সময় আবার কোরআনটা হাতে নিয়ে নেবেন এটা হচ্ছে সব থেকে উত্তম